ভালোবাসা দিবস আসলে আমরা অনেকে নানান ধরনের কথা বলতে থাকি, যেমন ভালোবাসা দিবস কেন প্রয়োজন, কিংবা প্রত্যেকটা দিনেই তো ভালোবাসা দিবস, সুতরাং আলাদা করে একটা দিবস পালন করার কি দরকার। তো আমি না এটা নিয়ে ভেবেছি একটা সময়, আমারও মনে হতো যে প্রত্যেকটা দিনে তো ভালোবাসার জন্য হওয়া উচিত, একটা দিনকে ভালোবাসা দিবস হিসেবে উদযাপন করে আমরা কি কোনোভাবে ভালোবাসাটাকে একটা দিনের মধ্যে সীমাবদ্ধ করে ফেলছি কিনা। কিন্তু পরে হঠাৎ করে গত কয়েক বছর আমার এই ভাবনার সঙ্গে এক ধরনের সংঘর্ষ ঘটেছে, আমার ভাবনা ঠিক অন্য একটা প্রান্তের সঙ্গে। আমার কাছে মনে হয়েছে যে আমরা এমন একটা পৃথিবীতে কিংবা এমন একটা সময়ে বাস করছি, এই সময়ে চারপাশে কেবল যুদ্ধ, ঘৃণা, পারস্পরিক কাতরতা, বিদ্বেষ, আমরা সারাক্ষণ সেগুলোর চর্চা করছি। ধরেন সামাজিক মাধ্যম এই মুহূর্তে সবচেয়ে চর্চিত একটি জায়গা যেখানে আমরা সবাই থাকি। সেখানে আমি সুন্দর একটা ছবি দিলাম বা একটা সুন্দর কথা লিখলাম, সেটা হতে পারে আমার ব্যক্তিগত অনুভূতি কিংবা কোনো একটা সুনির্দিষ্ট বিষয়ের প্রতি আমার প্রতিক্রিয়া, অবাক হয়ে দেখা যাবে যে সেই পোস্টটির নিচেও অসংখ্য হেট্রেট। কিছু একটা হলেই আমরা মানুষকে হচ্ছে বুলি করতে পছন্দ করি। আমরা যদি রাজনীতির দিকে তাকাই, সেখানেও দেখি শুধু ঘৃণা আর ঘৃণা। আমরা শিল্প চর্চা, সাহিত্য চর্চা, যে কোনো জায়গায় সবচেয়ে সুন্দর জিনিসটা কিংবা অসুন্দর জিনিসটা, প্রত্যেকটা জায়গায় আমরা শুধু দেখি ঘৃণার চর্চা, অন্যকে ছোট করার চর্চা। ঠিক এমন একটা সময় এসে আমার কাছে মনে হয় যে ভালোবাসাটা আসলে উদযাপিত হওয়া উচিত। আমরা ভালোবাসতে আসলে ভুলে গেছি, আমরা ঘৃণা করতে শিখে গেছি। এই জায়গাটা থেকে আমাদের বের হয়ে আসাটা খুব জরুরি বলে আমার কাছে মনে হয়, এবং ভালোবাসা দিবস উদযাপনের মধ্য দিয়ে হয়তো কোনো না কোনোভাবে আমরা এই বার্তাটি সবার মধ্যে ছড়িয়ে দিতে পারবো যে আমাদের পরস্পরের প্রতি পরস্পরের অনুভূতিগুলো যদি ইতিবাচক হয়, যদি কনস্ট্রাকটিভ হয়, যদি সংবেদনশীল হয়, তাহলে পৃথিবীটা আমাদের জন্য একটি দারুণ আবাসভূমিতে পরিণত হবে। ভ্যালেন্টাইন্স ডের ভালোবাসাটা হয়তো শুধু নরনারীর প্রতি ভালোবাসা বলে আমরা এটিকে একভাবে নানান ব্যাখ্যার মধ্যে দিয়ে যেতে চাই, কিন্তু আমার কাছে মনে হয় যে এই যে ভালোবাসতে শেখার কিংবা পরস্পরকে আগলে রাখার, পরস্পরের প্রতি শ্রদ্ধা প্রকাশের, অনুভূতি প্রকাশের যেই চর্চাটা এই উদযাপনের মধ্যে দিয়ে হয়, সেটি হয়তো কোনো না কোনোভাবে আমাদেরকে প্রকৃতিকে ভালোবাসতে শেখাবে, সেটি হয়তো কোনো না কোনোভাবে আমাদের বিদ্বেষ ছড়ানোর প্রতি অনীহা তৈরি করবে। যখন চারপাশে এত যুদ্ধ বিগ্রহ, যখন আমাদের রাজনীতিতে ঘৃণার ছড়াছড়ি, আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতি সব কিছুতে কেমন যেন একটা অদ্ভুত বিদ্বেষের আবহ ঘুরে বেড়ায়, নিকষ কালো মেঘ, ঠিক এই সময়টায় আমরা যেন ভালোবাসতে ভুলে গেছি। আমরা প্রকৃতিকে ভালোবাসতে পারি না, অবলীলায় ধ্বংস করছি, আমরা পরিবেশকে ভালোবাসতে পারি না, দূষণ করছি, আমরা মানুষকে ভালোবাসতে পারি না, আমরা শিল্প সাহিত্যকে ভালোবাসতে পারি না, আমরা হয়তো আমাদের নানান ধরনের মত পথ রাজনীতি ধর্মীয় ভাবনা থেকে হচ্ছে আমরা মানুষকে ভালোবাসতে পারি না, মানে সব কিছুকেই আমরা কোনো একটা নির্দিষ্ট ক্যাটাগরির মধ্যে এনে তারপরে ঘৃণা কিংবা ভালোবাসার চর্চাটা করতে থাকি, অর্থাৎ ভালোবাসার চেয়ে ঘৃণার চর্চা অনেক বেশি হয়। তো আমার কাছে মনে হয় এই যে একটা আলাদা দিন যেটিকে ভালোবাসা দিবস হিসেবে উদযাপন করা হয়, হয়তো এই উদযাপনের মধ্য দিয়েও মানুষ ভালোবাসার চর্চার প্রতি আগ্রহী হয়ে উঠবে। এই ভ্যালেন্টাইন ডেতে সবার প্রতি তাই অনেক অনেক ভালোবাসা, এবং এই আহ্বান মানুষ ভালোবাসতে শিখুক, সেই ভালোবাসা মানুষের প্রতি যেমন তেমনি প্রকৃতির প্রতি, প্রাণীর প্রতিও। আমার লেখা একটা কবিতা শোনাতে পারি এই ভ্যালেন্টাইন ডেতে পাঠকদের জন্য, দর্শকদের জন্য। এই যে অসংখ্য মানুষ রেখে আমি চলে আসি তোমার কাছে, এই যে অসংখ্য মানুষ ফেলে আমি চলে আসি তোমার কাছে, অজস্র পথ রেখে চলে আসি তোমার পথে, এই যে জগতের সব প্রাপ্তি উপেক্ষা করেও আমি অপেক্ষায় থাকি তোমার, তুমি কি তা বুঝতে পারো? এই যে জলের মতন আমার বুকেও ছলাৎ ছলাৎ শব্দ হয়, এই যে মেঘের মতন আমার বুকেও বিষাদ জমে, এই যে বৃষ্টির মতো আমার চোখেও কান্না হয়, তুমি কি তা বুঝতে পারো? এই যে অগণন ঠিকানা রেখেও আমি চিঠি লিখে যাই তোমার ঠিকানায়, অগুন্তি আনন্দ ফেলেও আমি দুঃখ পেতে যাই তোমার কাছে, এই যে অসীম আকাশ ফেলেও আমি বন্দী হতে চাই তোমার খাঁচায়, তুমি কি তা বুঝতে পারো? জানি পারো না, তাতে দুঃখ নেই আমার, কারণ ভালোবাসা কিংবা দুঃখ তো জানেই,
এই সিঁড়িতে পথ নেই নামার।